কিরকম করে অনেকগুলো থাম্বনেল একসাথে বানাবেন সেটাই দেখাবো আজকে ভিডিওতে। তার জন্য লাগবে দুইটা অ্যাপস, একটা হচ্ছে ক্যাপকাট আর একটা হচ্ছে আপনাদের এই যে ইনশট। ইনশট এই দুটো অ্যাপস হলেই হয়ে যাবে। তো প্রথমে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেটাই যে ক্যাপকাট অ্যাপসে যাবেন, গিয়ে এডিট করে নেবেন খুব ভালো করে। এই যে আমি এই ভিডিওটা কিছুক্ষণ আগে এডিট করছি, তো দেখাই দিই আপনাদেরকে কীভাবে আপনি একটা ভিডিও থেকে অনেকগুলো থাম্বনেল তৈরি করবেন। তো যাই হোক, এটা যখন আসছে আমার, তো এই যে আমি এখানে ভিডিওটা এডিট করলাম, তো এটার একটা পিক নেবো, তো এরকম করে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবো, ঠিক আছে? তো ধীরে ধীরে এরকম করে একটা করে পিক চলে আসবে, আমি এরকম করে স্ক্রিনশট উপর থেকে 10 মারে স্ক্রিনশট নিয়ে নেবো। এরকম করে প্রতিটাটা স্ক্রিনশট নেওয়ার পর আমি ব্যাক করে চলে আসবো। আসার পর আমার গ্যালারিতে গিয়া আমি এই পিকগুলো, এখন আমি স্ক্রিনশটগুলো ক্রপ করে নেব। তার জন্য এখানে গ্যালারি থেকে ক্রপে আসবো, আসার পর একদম সুন্দর করে ছোট করে ক্রপ করে নেব। এই যে ক্রপ করার পর টিক চিহ্নটা দিয়ে এখানে সেভ করে নেব। এটা আমার একটা সুন্দর সেভ হয়ে গেল, এই যে এরকম একটা সেভ হয়ে গেল। আর এই যে এটা আমি এখানে স্ক্রিনশট দিয়েছি, এটাও আমি ক্রপ করে নেব, এই যে কলম চিহ্নটার মতো দেওয়াতে। আবার এই যে ক্রপ আসছে এখানে চাপ দেওয়ার পরেই দেখেন এটাতে ক্রপ হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর করে একটি একটা করে থাম্বনেল তৈরি হচ্ছে। তো এরকম করে সেভ করে নিতে হবে প্রতিটা থাম্বনেল, এই যে এরকম করে তৈরি করতে হবে। তো আমার দুইটা থাম্বনেল তৈরি হয়ে গেছে, এরকম করে আমি পাঁচটা থাম্বনেল তৈরি করব। আপনারা চারটা পারেন, তিনটা পারেন, যে জয়টা থাম্বনেল পারেন তৈরি করে নেবেন, ছোট ছোট করে স্ক্রিনশট দিয়ে একটা একটা থাম্বনেল তৈরি করে নেবেন। আমি এরকম করে থাম্বনেলগুলো তৈরি করে নিচ্ছি। যাই হোক, আমার তিনটা থাম্বনেল তৈরি হয়ে গেল। এখন এটা হচ্ছে 4 নম্বর থাম্বনেল। বেশি যত থাম্বনেল দেবেন তত ভিডিওটা আপনার আকর্ষণীয় হয়, এবং সবাই ভিডিওটাতে অনেক কিছু দেখতে পায়, আগেই দেখার পর সবাই ওই ভিডিওটার মধ্যে ক্লিক করে ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, এখানে আমার 4টা থাম্বনেল তৈরি হয়ে গেলে এটা হচ্ছে 5 নম্বর থাম্বনেল। তো 5 নম্বর থাম্বনেলটাও আমি রেডি করে নিই। ক্রপ সব কিছু দিয়ে ক্রপ করতে হবে, ক্রপ না করলে থাম্বনেলটা তৈরি করা যাবে না। এটা একদম সহজভাবে আমি শেখাচ্ছি, অনেকে অন্যরকমভাবে থাম্বনেল তৈরি করেন। যাই হোক, আমি ভিডিওর সময় একটা করে ছবি তুলে নিয়ে থাম্বনেল তৈরি করে, আমি এভাবে করি না, আমি এরকম করেই করি, আমার এরকম করে করতে সুবিধা হয়, আর আমি তাই আপনাদের সাথে এরকম করে শেয়ার করতেছি। আপনারাও এরকম করে থাম্বনেল তৈরি করবেন, খুবই সহজ হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতিতে আমি 5টা থাম্বনেল বেছে নিলাম। যাই হোক, 5টা থাম্বনেল বাছার পর এখন আমাকে যাইতে হবে ইনশর্ট অ্যাপসে। এখন আমি ইনশর্ট অ্যাপসে চলে যাব, এই কাজটা ইনশর্ট অ্যাপসে খুব সুন্দর হয়। এখানে আসার পর ইনশর্ট অ্যাপসটা আসবে, আসার আগে দুনিয়ার অ্যাড দিয়ে দেয়, মানে অ্যাপসে আসাই যায় না, তার আগে দুনিয়ার অ্যাড চলে আসে। তো এরকম আমি রেডি করে নেবো ইনশর্ট অ্যাপটা। এখানে ফটোতে ক্লিক করতে হবে, করার পর এখানে নিউ ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে আমি সব কিছু সবগুলো সিলেক্ট করে নেবো একটার পর একটা। যাই হোক, এখানে অ্যাড করে দিব, বাকিগুলো চলে আসবে। তো ঠিক আছে, এখন এখান থেকে আমি থাম্বনেলগুলো সব নিয়ে আসবো। তার জন্য এই যে পিপ আছে না, পিআইপি, এই পিপে ক্লিক করতে হবে, করার পর একটার পর একটা থাম্বনেল চলে আসবে, ঠিক আছে? আসার পর আমি এই যে একদিকে সাজিয়ে নিচ্ছি থাম্বনেলটা এবং ছোট করে দিচ্ছি। এই যে আবার পিপে ক্লিক করবেন, ঠিক আছে? যে পিআইপি আছে, এখানে চাপ দিলেই আপনার থাম্বনেলগুলো চলে আসবে। আমি মাছেরটা দিলাম, থাম্বনেলগুলো আমি এরকম ছোট করে সাজিয়ে নিচ্ছি। অনেকেই আছেন না, এই যে ছোট বড় আঁকা বাঁকা করে দিতে পারেন, আমি এরকম করে সাজিয়ে নিচ্ছি। এখানে কিন্তু থাম্বনেলগুলো আপনি ছোট বড় সব কিছু করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। তো আমি এখানে 3টা থাম্বনেল দিয়ে ফেলছি অলরেডি। দেওয়ার পর আবার আমি পিপে চাপ দিই, দেওয়ার পর আমি আরেকটা থাম্বনেল নিলাম, থাম্বনেল নিয়ে আমি আরেকটা থাম্বনেল বসিয়ে দিলাম। এটাও আমি ছোট করে দিচ্ছি, এবং বাঁকা হয়ে গেছে, আমি এটাকে আবার সোজা করে নেব, থাম্বনেলটাকে সোজা করে নিচ্ছি, ঠিক আছে? সোজা করে বসিয়ে দিলাম। এখন থাম্বনেল আমি আরেকটা নেব, থাম্বনেল আমি আরেকটা নিলাম, এই যে বসানো হয়ে গেছে আমার থাম্বনেলগুলো। এখন থাম্বনেলটা সেট করে রেডি, এখন আমি টেক্সট লিখবো। এখানে টেক্সট লেখার জন্য এখানে লিখবো কি, গড়াই মাছের না কৃষানা, মা ছয়ের কাছে ছ কথা গেল, গড়াই মাছে নাকড়ি সানা, আমরা বলি যেটা আর কি এক কথায় গ্রামের ভাষায় নাকড়ি সানা। এটা আমি নিচে লিখবো, গড়াই মাছে নাকড়ি সানা। আবার আমি তার নিচে লিখবো বড় করে যে ছোট মাছের চচড়ি, ছোট মাছের ছ ছোট ছোট মাছের চচড়ি চর বিরান। আচ্ছা ঠিক আছে, বিরান দিয়ে দিলাম, এটা আমি উপরে সেট করে দিলাম, ওকে। তারপর এখান থেকে টিকচিনটা দিয়ে দিলাম, দেখেন আমার হয়ে গেছে কিন্তু থাম্বনেল তৈরি। এখন আমি এটাকে এক্সপোর্ট করব, উপরে এক্সপোর্ট করলেই আমার এটা সেভ হয়ে গেল। সেভ করব, সেভ টিকচিন দিলাম, আমার এটা সেভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন, ওকে? এটা ব্যাক করে চলে আসছি। হ্যাঁ দেখেন, এটা পারলে আপনি আরেকটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যদি অনেকে সেভ নাও হতে পারে। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখলাম, তারপরে
দেখি চলেন সে বলো কি না। ওকে, এখান থেকে আমি ব্যাক করে চলে আসলাম। চলে আসার পর গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে চেক করে দেখবো ওটা সেভ হয়েছে কিনা। ঠিক আছে, এখানে গ্যালারিতে চলে এসে দেখেন সুন্দর সেভ হয়ে গেছে। এখন আমি যখন আমার ভিডিওটা আপলোড করব, তখন আমি থাম্বনেল ওখানে সেট করে দেবো। এখন আমি ভিডিওটা আপলোড করব, তার জন্য আমি ইউটিউব চ্যানেলে চলে এসেছি। ইউটিউব চ্যানেলে চলে আসার পর আমার এখানে নেট কানেকশন বন্ধ, এখানে আমি ভিডিও নেবো। আসার পর আমি ভিডিওটা নেবো, যে এই ভিডিওটা করছি আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি ইয়ে করে দিব, আপলোড করে দিব। আপলোড হবে না, আমার এখানে MB নাই, এখন করতে হবে না। নেট ঘরে পায় না, নেট ঘুরতেছে। তারপরে এখানে আমি টাইটেল লিখবো, টাইটেলও ওই গড়াই মাছের নাকড়ি সেনাই লিখবো আমি। গড়াই গড়াই মাছের নাকড়ি সেনা, নাকড়ি সানা রেসিপি, রেসিপি ছোট মাছের, ছোট মাছের বিরান। আমি নিচে ভিডিওটা দেখেন আনলিস্টেড করে দিছি, পরে আমি এটাকে পাবলিক করব। আপলোড করলাম, আপলোড হোক তারপর দেখাচ্ছি। এ দেখেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখানে একটা থাম্বনেল রেডি হয়ে গেছে অটোমেটিকলি, এটা হচ্ছে আমাদের ইউটিউব করে দেয়। তো এই থাম্বনেল না রাখলে থ্রি ডটে ক্লিক দিয়ে এডিটে ক্লিক করব আমি। এডিটে ক্লিক করার পর এই যে ওপরে কলম চিহ্নটা আছে ওখানে চাপ দেবো, ওখানে চাপ দেওয়ার পর আমি এখানে কাস্টম থাম্বনেলে যাব। কাস্টম থাম্বনেলে আসার পর সরাসরি আমাকে একদম আমার প্রোফাইলে নিয়ে আসবে। গ্যালারিতে আনার পর আমি এই যে থাম্বনেলটা রেডি করছিলাম এই থাম্বনেলটা সেট করে দেবো, ডান করে দিলাম। দেখেন আমার থাম্বনেলটা কিন্তু সেট হয়ে গেল। এখন আমি আনলিস্টেড থেকে এটা পাবলিক করে দেবো। দেওয়ার পর দেখেন আমার সব কিছু ঠিকঠাক, এখন সেভ করে দেবো। দেওয়ার পর দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেল। ঠিক আছে, এই যে সুন্দর করে আপলোড হয়ে গেছে, এখন এটাই শো করবে সামনে। তো চাইলে আপনারা এরকম করে ভিডিও বানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর উপকার হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।